সবার আগে সবার সাথে। জীবনে কোনোদিন আসেনি। হ্যাঁ কোনোদিনও আসেনি। ভিসা পাসপোর্ট কোথায় আপনাদের? ভিসা পাসপোর্ট তো করেনি। করেনি তাহলে এই যে এরকম করে কেন আসেনি? ভিসা পাসপোর্ট আমার আমার চারটি বাচ্চা, ঠিক আছে, চারটি বাচ্চা আমার খুব অভাব, স্বামী দরিদ্রতার জন্য মানুষ দেখে বললো কি এত কষ্ট তো সহ্য করা যায় না, তোরা ভারত চলে যা। কাজের খোঁজে দালালের হাত ধরে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকতেই পাঁচ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল জলপাইগুড়ির মানিকগঞ্জ ফারিদ পুলিশ। জনপ্রতি ১৫,০০০ টাকা করে দিতে হয়েছে এই দালালদের ভারতে ঢোকার জন্য। গ্রেপ্তার হওয়া পাঁচ বাংলাদেশি নাগরিকদের মধ্যে চারজন পুরুষ এবং একজন মহিলা। ধৃতদের আজ জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়। ধৃতরা হলেন লিটন শেখ, হৃদয় শেখ, জুবাইদুল শেখদার, আনারুল মিয়া এবং পারভিন বেগম। জানা গেছে পাঁচজন বাংলাদেশি ভারত বাংলাদেশ সীমান্তের খারিজা বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের দাসপাড়া মোড় থেকে ধরা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের বাড়ি বাংলাদেশের নারায়ণী জেলায়। স্মাগলারদের সহযোগিতায় তারা বুড়ির জোত এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে। গোপন সূত্রে খবর পেয়ে মানিকগঞ্জ আউটপোস্টের পুলিশ নাকা চেকিং করে পাঁচজনকে ধরে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসে করে আসছিল। হলদিবাড়ি থেকে জলপাইগুড়িতে এনবিএসটিসি বাসে করে শিলিগুড়ি যাবার চেষ্টা করছে এই বাংলাদেশি নাগরিকরা। Subscribe now and press the bell icon. Never miss an update.